আসসালামু আলাইকুম, কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা মহিবুল বিডি ব্লগ ফ্যামিলি মেম্বার। তো গাইস, আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি আমাদের কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া সিটি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। আর যারা কুষ্টিয়া পৌরসভা ভবনটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চলে আসলাম কুষ্টিয়া পৌরসভার সামনে। তো সামনে প্রবেশপথ, তো ঢুকে পড়লাম কুষ্টিয়া পৌরসভার মধ্যে আজকে দেখানোর জন্য। যতটুকু পারবো আমি চেষ্টা করবো পৌরসভার ভিতর দেখানোর। পৌরসভার মধ্যে আমি আগে কোনো ভিডিও করি নাই, এই প্রথম ভিডিও করছি। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সুন্দর ভাস্কর্য পালকিতে বউ নিয়ে যাচ্ছে। বন্ধুরা কি ভাবছেন এটা কি হতে পারে? তো এটা আমাদের অতীতের কুষ্টিয়া, বুঝতে পারছেন হয়তো কেউ, আর কেউ হয়তো বুঝতে পারছেন না। তো এটা কুষ্টিয়া শাপলা চক্রে যে শাপলা ফুলটি ছিল ওইটা। কিছু স্মৃতি স্বাধীনতা বিষয় নিয়ে, তো এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এটা হলো কুষ্টিয়া মুজিব চক্রের যে মার্কেটটি, মোবাইলের পাশপাতি বলতে যা কিছু লাগবে এখানে সব কিছু পাওয়া যাবে। কুষ্টিয়া হাই স্কুল 1861 সাল, তো অনেক পুরনো স্কুল কিন্তু হাই স্কুল, কুষ্টিয়া হাই স্কুল। তো ফ্রেন্ড, এখন আমি আছি কুষ্টিয়া হাই স্কুলের মধ্যে। তো আমার পিছনে যে ভবনটা দেখছেন এটা কুষ্টিয়া হাই স্কুল ভবন, প্রতিষ্ঠিত হয়েছিল 1861 সাল। এদিকে আসতে চোখে পড়লো সমুদ্রের সুন্দর সুন্দর গোল্ড ফিশ। তো বন্ধুরা, এই অ্যাকোয়ারিয়ামে সুন্দর সুন্দর সমুদ্রের মাছ আছে, তো দেখতে মাছগুলো খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন বা লাগছে বলতে পারছি না, তবে মাছগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতে সুন্দর এবং বলতে গেলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখানে সব কিছু পাওয়া যাবে মাছ রাখার জন্য। এখন আমি আছি বকচক্র, বা বলতে পারেন থানার মোড়, থানার মোড় হিসেবে এটা পরিচিত। তো এখানে এই বাম পাশে চলে গেল শেখ রাসেল সেতু হরিপুর, তো ওদিকে আমি যাব একটু পরে দেখানোর জন্য। তো এখন একটু কুষ্টিয়া থানা থেকে ঘুরে আসি, চলুন। তো স্ক্রিনে এই ভিডিওটি দেখছেন যেটা, এটা কুষ্টিয়া থানা। তো আমি ভিতরে ঢুকছিলাম, তো ভিতরে কিছু ভাঙচুর গাড়ি আছে, এই আর কিছু নেই দেখার মতো। ক্যামেরার সামনেই লাভলি টাওয়ার চলে আসলো দেখতে দেখতে। তো পাশে একটু আমার কাজ আছে, খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে চলে যাব হরিপুর সেতুর উপর। চলে আসলাম শেখ রাসেল সেতুর উপর। তো যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে চারিদিকে, যাই হোক ভালোই লাগছে এই জায়গায় এসে। তো এখান থেকে মানে একটি প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে, হরিপুরের অতিরিক্ত গাছপালা এই পাশ দেখা যাবে, আর কুষ্টিয়ার শহরের সাইডেও সব কিছু দেখা যাবে। তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু পারফেক্ট ঘোরার জন্য।
এই কারণে ঈদের সময় এই জায়গায় এত মানুষের সমাগম হয়। তো আমি এখন হরিপুরের মধ্যে আছি, তো চলুন সেতুর ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে যাব এখন। তো ভিডিওটা সবাই দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা চলে আসলাম কুষ্টিয়া কোর্ট স্টেশন। তো এখানে আজকে আমি ভিতরে যেতে পারবো না, যেহেতু আজকে বিকেল হয়ে গেছে, হাতে তেমন সময় নেই, আর বাড়িতে যেতে হবে। তো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবো এই জায়গা। তো ভিডিও সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু একটু সাপোর্ট করার জন্য। আপনাদের ছোট্ট ছোট্ট সাপোর্টে আমাকে নতুন নতুন ভিডিও করতে মোটিভেট করবে। তো বন্ধুরা পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখাবো কুষ্টিয়া অলিগলি, হয়তো দেখিয়ে সব শেষ করতে পারবো না আমাদের বাঙালির যেসব ঐতিহ্য আছে। তো এখানে ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।